السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সুপ্রিয় দর্শক বৃন্দ, প্রিয় দীনী ভাই বোনেরা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অনেক কিছুর মধ্যে ফেসবুক, ইউটিউব, টুইটার অনেক জায়গায় দেখতে পাই যে কোনো কোনো ছবি, কোনো কোনো ফটো আপলোড করা হয় এবং সেখানে লেখা হয় যে আমিন না লিখে যাবেন না, এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়, এটা রাসূলের কাপড়, রাসূলের পাগড়ি মোবারক, রাসূলের জুতা মোবারক, একজন লোক বৃষ্টির মধ্যে নামাজ পড়তেছে সেক্ষেত্রে লেখা হয় যে কেউ আমিন না বলে যাবেন না। তো শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কত ধরনের সিস্টেম যে বের করেছে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এটাও শয়তানের একটি প্ররোচনা এবং একটি ধোঁকা। তো এই সমস্ত জিনিস থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আর আমিন লেখারও একটি নির্ধারিত জায়গা রয়েছে যেখানে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হয়, কোনো কিছু প্রার্থনা করা হয়। তাছাড়া আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে দেখি কেউ আমিন না লিখে যাবেন না, আসলে এটা তো আমিন লেখার জায়গা নয়। এখানে বলতে হবে যে সুবহানাল্লাহ, একজন লোক নামাজ পড়তেছে বৃষ্টির মধ্যে, এক্ষেত্রে আমরা সুবহানাল্লাহ বললাম, রাসূলের কাপড় দেখলাম, তো আমরা এক্ষেত্রে সুবহানাল্লাহ বলতে পারি। তো এখানে আমিন লেখার না লেখার কোনো প্রশ্ন আসতেছে না। তাছাড়া এটার একটি দিক হতে পারে যে মানুষ জানে না যে কোথায় আমিন বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় আস্তাগফিরুল্লাহ বলতে হবে, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় ইনশাআল্লাহ বলতে হবে। তো আলহামদুলিল্লাহ বলার জায়গা হচ্ছে যে যখন আল্লাহ তাআলার কাছ থেকে কোনো সুসংবাদ আসে, আল্লাহ তাআলা আমাদের কোনো কিছু দান করেন, তখন আমরা আলহামদুলিল্লাহ বলবো। নবীজির কোনো আশ্চর্য ঘটনা শুনলে তখন আমরা সুবহানাল্লাহ বলবো। আল্লাহ তাআলার কোনো রহম, মহত্ত্ব এবং বরকতের কথা শুনলে আল্লাহু আকবার বলতে পারি, এবং কোনো খারাপ কিছু শুনলে যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন এমন আয়াতের কথা শুনলে, অথবা কত মানুষকে কত ভাবে আযাব দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, তো সেক্ষেত্রে আমরা বলবো মাআযাল্লাহ, আমরা আল্লাহ থেকে আশ্রয় চাইতেছি। এবং ইনশাআল্লাহ বলবো আগামীতে কোনো কাজ করার জন্য যে এই কাজটা আমি আগামীতে কমপ্লিট করব, এক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বলতে পারি। তো আমরা সাধারণত জানি না যে কোথায় আলহামদুলিল্লাহ এবং ইনশাআল্লাহ বলতে হয়। তো আমরা এটা জেনে তার সঠিক প্রয়োগ করার চেষ্টা করব। এবং আরেকটি বিষয় যে আমরা অনলাইন চালানোর সময় অনেক কিছু অনেক সময় দেখতে পাই যে এই মেসেজটি 14 জনের কাছে ফরওয়ার্ড করেন, 20 জনের কাছে ফরওয়ার্ড করেন, তাহলে আপনার কাছে খুশির সুসংবাদ আসবে। আসলে এটাও কিন্তু একটি বিভ্রান্তিকর বিষয় এবং এটি খুবই আমাদের হাস্যকর একটি বিষয় যে আমার মেসেজটি 40 জনের কাছে দিলে আমরা সুসংবাদ পাবো, 40 জনের কাছে না দিলে সুসংবাদ পাবো না। আসলে এটি কিন্তু একটি বিভ্রান্তিমূলক কথা, এটার কোনো প্রমাণ, এটার সম্পর্কে কোনো আয়াত হাদিস কুরআন এবং হাদিসের মধ্যে কোথাও নেই। আসলে তারা যেগুলো লেখে মিথ্যা কথা লেখে, আপনি যদি প্রচার করেন তাহলে সেগুলো হবে মিথ্যা কথা, মিথ্যার প্রচার করলেন। আর একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য, হাদিসের মধ্যে রয়েছে যে মিথ্যাবাদী হওয়ার জন্য একজন মানুষ এতটুকুই যথেষ্ট যে সে যেটা শুনেছে সে অন্যজন মানুষের কাছে এটাই বলে দিয়েছে। তা আমাদের কাজ, আমাদেরকে যাচাই করতে হবে যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দিনের সহিহ বুঝ দান করেন এবং আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলার জায়গা কোনগুলো ওইগুলো বেছে নেওয়ার তৌফিক দান করেন, ওইগুলোর সঠিক প্রয়োগ করার তৌফিক দান করেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।